এই যে এত বড় একটি ইবাদত, আল্লাহর ফরজ করা বিধান, এর মধ্যে ফায়দাটা কি, এর গরজ কি, উদ্দেশ্যটা কি? আমি বারবার একটা জিনিস বলি যে আমরা অনেক কাজ সব আমরা উদ্দেশ্য জানি, উদ্দেশ্য বুঝে জেনে শুনে করি, কিন্তু ইবাদত অনেক ইবাদত করি আমরা, কিন্তু এই ইবাদতটা কেন করলাম আমি নিজেও জানি না, যার কারণে ইবাদতের মধ্যে বেদাত। কে জন্য বেদাত? সে ইবাদতের মর্ম বুঝে নেই, সে মনে করছে যে ইবাদত করলেই হলো, কিন্তু ইবাদতের মূল থিমটা কি? ইবাদতের মূল থিমটা হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়ত, একত্বের প্রকাশ ঘটানো, আল্লাহর প্রশংসা, আমি যে আল্লাহর বান্দা এটার স্বীকৃতি দেওয়া। সব ইবাদত এই একই সুতার মধ্যে কেন্দ্রবিন্দু তার। যত ইবাদত আপনি খুঁজবেন সব ইবাদত মূল এক জায়গায়, যে আমি আল্লাহর বান্দা এই কথার স্বীকৃতি দেওয়া, আমি এক আল্লাহর গোলাম আর কারো গোলাম নয় এই স্বীকৃতিটা দেওয়া। এখন আপনার হজ্জের উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে, আল্লাহর অনেক নিদর্শন আছে এই পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন দেখলে কি হয়, মানুষের মধ্যে আল্লাহর প্রতি অনুরাগ বাড়ে, আল্লাহর ভালোবাসা বেড়ে যায়। তো এখন আমরা যেখানে হজে যাই, হজ কোথায় গিয়ে করতে হয়? মক্কায় গিয়ে কাবাগড় তওয়াফ করতে হয়। এই কাবাগড়টা কোথায় অবস্থিত? সম্পূর্ণ পৃথিবীর একটা মিডিল পয়েন্টে অবস্থিত। এবং এই কাবাগড়টা হচ্ছে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, হে দুনিয়ার মানুষ শুনো, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ইবাদত করার উদ্দেশ্যে যে ঘর নির্মিত হয়েছিল সেটা হচ্ছে লাল্লাযি বিবাক্কাতা, এটা আছে মক্কায়, এই কাবাগড়, এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ইবাদতখানা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুদাল্লিল আলামিন, এই কাবাগড় হচ্ছে সারা পৃথিবীর হেদায়তের একটা নিদর্শন। সুবহানাল্লাহ, সারা পৃথিবীকে পথ দেখায় এই কাবাগড়। এরপরে বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে অনেক নিদর্শন পাওয়া যাবে। অনেক নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম, এটা কাবাগড়ের পাশে। যারা গেছেন দেখছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবাগড় নির্মাণ করেছিলেন, ওখানে পায়ের ছাপটাও আছে, এটা আপনার এই জালি দিয়ে ঘেরাও করে রাখা আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এই কাবাগড়কে আমি সারা পৃথিবীর মানুষের একটা মিলন কেন্দ্র বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আসলেও তাই, কাবাগড়ের দিকে যখনই চোখ পড়বে দেখবেন সারা পৃথিবী থেকে মানুষ এখানে এসে জড়ো হয়ে সেটাকে তাওয়াফ করতেছে। এটা গেল একটা উদ্দেশ্য, আল্লাহর নিদর্শন দেখা। হজ্জের আর একটা উদ্দেশ্য, এবার একটু খেয়াল করেন, হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আখেরাতের দিকে টেনে নিয়ে যান, আখেরাতমুখী তাকে করেন। কিভাবে? আজকে আমার টাকা পয়সা হয়েছে, আমার ভিতরে একটু আমিত্ব অহংকার সৃষ্টি হয়ে গেছে, আমি কি আর কম নাকি, আমার তো গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, কেউ কি আমার কাছে কিছু বলেই পার পেয়ে যাবে, আমি তো তাকে দেখে ছাড়তে পারবো। এই যে আমিত্ব সৃষ্টি হলো, এই আমিত্বটাকে হজ কিভাবে মাটির সাথে মিশিয়ে দেয় দেখেন। হজ এসে বলে, বান্দারে অহংকার করার ক্ষমতা তোমার নাই, এই এখতিয়ার তোমার নাই, কারণ তুমি একটু পরে সাদা কাফনের কাপড় পরে তোমাকে কবরে চলে যেতে হবে, তোমার এই দামি কাপড় শরীরে থাকবে না, তোমার এই দামি বিছানায় তুমি শুইতে পারবে না, তোমার সুন্দর বাড়িটা আর তোমার কাজে লাগবে না, আর তার আগে একটা প্রস্তুতি প্রশিক্ষণ তুমি নিয়ে নাও, তুমি যখন হজ করতে যাবা, আমরা যখন এহরাম বাঁধতে যাব, সব দামি সেলাই করা কাপড় আমাদেরকে খুলে ফেলতে হবে, কাপড় পরতে হবে এহরামের জন্য মাত্র দুইটা, একটা হচ্ছে লুঙ্গি সেলাইবিহীন, আর আরেকটা হচ্ছে চাদর উপর দিকে দিতে হবে। এটা কি শিখায়? যে তুমি আগে একটু প্রস্তুতি নাও, যে এখন হচ্ছে এহরামের সাদা কাপড় সেলাইবিহীন, এইখান থেকে তুমি তুমি আল্লাহমুখী হয়ে যাও, তুমি দুর্বল হয়ে যাও, তুমি নরম হয়ে যাও, তোমার অহংকার মুছে ফেলো, কারণ আরেক ধাপ সামনে তোমার প্রস্তুতি রয়ে গেছে, ওই প্রস্তুতিতে লেগে যাও, যে একটু পরে তোমাকে আবার এই সব কাপড় ফেলে দিয়ে সাদা কাপড়ে জড়িয়ে তোমাকে কবরে ঢুকিয়ে দেওয়া।
রাসূলুল্লাহ বলেন যে সাদা কাপড় তোমরা পরো, তোমাদের মৃতদেরকেও সাদা কাপড় দাও, আর এই জন্য এহরামের কাপড় সাদা হওয়াটাও সুন্নাহ। এই জন্য আমরা সাদা কাপড় দিয়ে কাফনও দেই, সাদা কাপড় দিয়ে এহরামও পরি। মানুষকে আখেরাতমুখী করে এই হজ।